স্টুডেন্টস, আমি তোমাদের এখন ইতিহাস পড়াবো। তোমরা সবাই ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় বের করো, মানে 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ের 11 নম্বর পাতা বের করো। দেখো, এই চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হচ্ছে আদিম মানুষের কথা, মানে আদিম মানুষের নানান কথা সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, দেখো প্রথমেই যেটা বলছে যে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে বানর থেকে ক্রমবিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ বা বন মানুষ সৃষ্টি হবার পর অন্যান্য হিংস্র জন্তুদের মতো তারাও বনে বাস করত। বলছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে বানর থেকে আস্তে আস্তে নানা পরিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ বা বন মানুষ সৃষ্টি হবার পর অন্যান্য হিংস্র জন্তুদের মতো তারাও কী করত, বনে বাস করত। তারা বনে জঙ্গলে পশুদের মতো ঘুরে বেড়াতো। আর তাদের দেখতে কেমন ছিল? গরিলা শিম্পাঞ্জির মতো। তাদের সারা শরীরে বড় বড় লোমে ঢাকা ছিল, কপাল ছিল ছোট, মুখ ছিল থ্যাবড়া, নাক ছিল ছোট এবং পা ছিল ছোট, আর হাত দুটো এতটাই লম্বা ছিল যে হাঁটুর নিচে অবধি ঝুলে থাকতো। আর তারা সামনের দিকে ঝুঁকে চলতো, মানে কুঁজো হয়ে চলতো সামনের দিকে। আর তাদের চোয়াল বড় ছিল বলে তাদের তাই তারা কথা বলতে পারতো না, শুধু মুখে উয়া শব্দ করতো। আর কোনো কিছু বোঝানোর হলে হাত পানিরে ইশারা করে মনের ভাবটা তারা প্রকাশ করতো। ঠিক আছে, এবার তারা খোলা আকাশের নিচে কখনো গাছের ডালে অথবা কখনো গাছের তলায় রাত কাটাতো। তাদের যেহেতু ঘর দৌড় ছিল না বলে তারা খোলা আকাশের নিচে কখনো গাছের ডালে কখনো বা গাছের তলায় রাত কাটাতো। আর আদিম মানুষরা কিন্তু খুব সাহসী ছিল। ঠিক আছে, তারা দলবদ্ধ হয়ে তারা শিকার করতে বেরোতো। আদিম মানুষের জীবন ছিল যাযাবর। যাযাবর মানে যারা এখানে ওখানে ঘুরে বেড়ায়, যাদের নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নেই, তাদের যাযাবর বলে। ঠিক আছে, আর খাবারের খোঁজে তারা এক জায়গার থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। বনের ফলমূল, গাছের কন্দ, পাখির ডিম, শিকার করা পশুর, বন্য পশুর কাঁচা মাংস, নদীর মাছ, কাঁকড়া ছিল এদের প্রধান খাদ্য। ঠিক আছে, আদিম মানুষের জীবন ছিল অত্যন্ত কষ্টের। ঠিক আছে, হিংস্র পশুদের মতোই এরা লড়াই করে তাদের বাঁচতে হতো। হিংস্র পশুদের মতো আদিম মানুষদের লড়াই করেই বাঁচতে হতো। আর হিংস্র পশুদের গায়ে ছিল প্রচণ্ড শক্তি। তোমরা জানো তো মানুষের থেকে পশুদের শক্তি বেশি, তাই হিংস্র পশুদের মুখোমুখি হয়ে প্রাণ হারানো ছিল তাদের নিত্যদিনের ঘটনা। ঠিক আছে, ধীরে ধীরে আদিম মানুষের বুদ্ধির বিকাশ ঘটতে থাকলো। কেমন বুদ্ধি দেখো! তাই তারা হিংস্র পশুদের হাত থেকে বাঁচতে ও খাবার জোগাড় করতে হাতিয়ারের প্রয়োজন বোধ করলো, মানে কি অস্ত্রের প্রয়োজন বোধ করলো। হাতিয়ার মানে অস্ত্র। ঠিক আছে, আবার তাই গাছের ডাল ভেঙে তারা প্রথম হাতিয়ার তৈরি করলো। তাই গাছের ডাল ছিল তাদের প্রথম হাতিয়ার। কিছুদিন পর কি বুঝলো যে গাছের ডাল দিয়ে দূর থেকে লড়াই করা অসুবিধে, হাতের মুঠো ধরা যায় এমন এবড়ো খেবড়ো পাথরের টুকরোই হলো তাদের প্রধান হাতিয়ার। কিন্তু প্রয়োজন মতো ভাঙা পাথরের টুকরো সময় মতো পাওয়া যেত না। তাই কী করতো তারা? গোটা পাথরকে ভেঙে ধারালো অস্ত্র করে বানাতে শিখলো। এই পাথর ধারালো হয় পশু শিকার করাও সহজ হলো। যত পাথরটা ধারালো হলো তত দূর থেকে পশু শিকার করাও সহজ সোজা হলো। তাই এই যুগকে কী বলছে? পূর্ণ পাথরের যুগ, যা আজ থেকে প্রায় 25 লক্ষ বছর আগে যুগ শুরু হয়েছিল। এবার মানুষ দেখলো বনে জঙ্গলে একা একা বনে পশু শিকার করা খুবই বিপজ্জনক। কারণ কি, তোমরা আগেই পড়লে পশুদের শক্তি মানুষের থেকে অনেক বেশি, তাদের সঙ্গে তাহলে একা একা লড়াই করাও যায় না। তাই তারা দলবদ্ধ হলো। দলবদ্ধ মানে হচ্ছে একত্রিত হওয়া। ঠিক আছে, অন্তর একত্রিত হয়ে বনের পশুদের সহজে শিকার করতে পারলো। এবার দল বেঁধে শিকারে গিয়ে একটা অসুবিধে দেখা দিল। দেখো কি অসুবিধে? কারণ দলের মধ্যে যারা বৃদ্ধ আছে আর যারা শিশু আছে তারা শিকারে নিয়ে যেত না। আবার খোলা আকাশের নিচে রেখে যাওয়া বিপদ ছিল, কারণ হিংস্র পশুরা আক্রমণ করবে, তাই বৃদ্ধ শিশুদের মারা যাবে তাহলে। তখন তারা তাদের পাহাড়ের গুহার মধ্যে রেখে শিকারে যেত। আর গুহা হলো পাহাড়ের ভিতরের একটা গর্ত যেখানে হিংস্র পশুরা সহজে ঢুকতে পারতো না। ঠিক আছে, এছাড়া প্রবল রোদ, বৃষ্টিপাত, প্রচণ্ড শীতের কবল থেকে বাঁচার জন্য আদিম মানুষরা গুহাতেই বাস করতে লাগলো। যদি আদিম মানুষরা খোলা আকাশের নিচে থাকতো তাহলে তাদের গায়ে প্রচণ্ড রোদ লাগতো, বৃষ্টি হতো। ঠিক আছে, আকাশে যে বৃষ্টি পড়তো সেটা তাদের গায়ে লাগতো। ঠিক আছে, শীতের কবল, শীত, প্রচণ্ড শীতও করতো খোলামেলা জায়গায় থাকলে। কিন্তু যদি গুহাতে থাকে তাহলে এইসব অসুবিধে আর এতটা হতো না। তাই কী করতো? এইসব হাত থেকে বাঁচার জন্য আদিম মানুষেরা গুহাতেই বাস করতে লাগলো। আদিম মানুষেরা বন থেকে আনা ফলমূল ও শিকার করা পশুদের মৃতদেহ কিন্তু এই গুহার মধ্যেই রাখতো। যেদিন শিকার পেত না, মনে করো যে প্রতিদিন শিকারে যাচ্ছে, প্রতিদিন যে শিকার পাবে তার তো কোনো মানে নেই, তাই যেদিন শিকার পেত না সেদিন আগে ওই শিকার করা মৃতদেহ শিশু বৃদ্ধ সবাই ভাগ করে খেত। যেদিন শিকার পেত না সেই দিন আগের থেকে যে শিকার করে রেখেছিল যে পশুগুলোকে, সেই পশুদের মৃতদেহ শিশু বৃদ্ধ সহ সবাই ভাগ করে খেত। এইভাবেই ধীরে ধীরে আদিম মানুষের নিরাপদ বাসস্থান হলো কি, পাহাড়ের গুহা। ঠিক আছে স্টুডেন্টস, তোমরা দেখো মডেল প্রশ্ন উত্তর রয়েছে না এইখান থেকে, দাগ দেওয়ার অংশ থেকে, যে এখান থেকে HW করবে লেখা রয়েছে, এই এতটা দাগ দেওয়া অবধি, এতটা পর্যন্ত। সবাই বাড়িতে খাতায় হোমওয়ার্ক করবে। ঠিক আছে,
যে এখান থেকে এই এতটা পর্যন্ত সবাই খাতায় হোমওয়ার্ক করবে, ঠিক আছে, বাই।